এরকম একটা ক্রান্তিতে পড়েছি আমরা যার সামনে আমি নিজেও দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না 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 দেখছি মানুষ সামনে দেখতে চায় কিন্তু যেরকম করে তাদের দৃষ্টি অন্ধ করে দেওয়া হয়েছে সেই দৃষ্টি খোলার কোনো অবস্থা এত সহজে হয়নি একটা লড়াই করছিলাম আমরা সেই লড়াই আমি বলবো জমেই উঠেছিল এখন সেই লড়াই একটা পেন্ডুলামের মতো এদিক ওদিক দুলছে সেই পরিস্থিতিতে আলোচনার শুরুতেই আমি একটা কথা বলি অর্থ অর্থনীতি নিয়ে আলোচনাটা খুব জটিল বিষয় অর্থনীতি বলেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন যখন এরকম বিষয় নির্বাচন করা হয় তখন সেটা সাধারণের জন্যে খুব সহজে বোধগম্য হয় না এতক্ষণ ধরে প্রিন্সিপাল শাহিদা রফিক যে কথাগুলো বললেন আমি এখান থেকে দেখতে পাইনি হয়তো লিখে এনেছেন বা ল্যাপটপ দেখে পড়ছেন এই তথ্যগুলো খুবই জরুরি কিন্তু আমি এও জানি আপনারা যারা যারা শুনেছেন তাদের কারো কাছেই এখন কোনো তথ্যই সম্ভবত মনে নেই আমাদের উন্নয়ন যে একটা মৃত্যুকু সেটা কিভাবে বলছেন একটা উন্নয়নের প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমাদের ওনারা বলছেন অর্থনীতি একটা নতুন দিগন্তের উন্মোচন করেছে আমরা এখন বিশ্বের এক একটা রোল মডেল আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি আমাদের জিডিপি বাড়ছে আমাদের জাতীয় আয় বেড়েছে আমাদের মাথায় পিছু আয় বেড়েছে এই পরিসংখ্যানগুলো নিয়ে কি করবেন তার জবাব তো আগে বলতে হবে জিডিপি মানে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট খেয়াল করবেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে আবার বাইরের শ্রমিকরা কাজ করে যে টাকা দেশের মধ্যে পাঠায় ওটা কি দেশের মধ্যে তৈরি হয় দেশে ওই টাকার জন্ম না কিন্তু তবু ওটা আমাদের জিডিপির মধ্যে আছে আমি এখানে একটা বক্তৃতা করলাম আপনারা সবাই বলছেন মাহমুদ রহমান মান্না খুব ভালো বক্তৃতা করে শুনতে ভালো লাগে লাগেই বলে স্ট্যাটিস্টিক্স ইজ লাই লাই দ্যাম লাই মানে এত নির্জলা নিষ্ঠুর সত্য আর কোনো কিছু নাই মিথ্যা আর কোনো কিছু নাই এ দিয়ে কিছুই বোঝা যায় না জিডিপি দিয়ে কোন রকম ইজ এ ডে টু ডে বিজনেস প্রতিদিন আমরা যা করি আমাদের জীবনযাপন যেরকম করে হয় সেই থেকে আমরা আমাদের অর্থনৈতিক চিত্র বুঝি আমি বাজেও আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি কিন্তু আমরা মহাসড়কে উঠে গিয়ে দেখছি ফ্লাইওভারে উঠে গিয়ে দেখছি যে তার মধ্যে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে দুনিয়ার কথাও নাই ট্রাফিক সিগন্যাল ফ্লাইওভারের মধ্যে এখানে বসিয়েছে কেন কারণ ডিজাইন ভুল করেছিল পুরা জিনিসটা উল্টা তৈরি করেছিল তার কারণে খরচ বেড়েছে দ্বিগুণ এই যে দ্বিগুণ খরচ বেড়ে গেল সেই টাকা কে দিয়েছে আমরা গরিব মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত সেই টাকা ওদের কাছে গেছে ওদের পকেটে এটা চুরি জামারির অর্থনীতি একটা ইট ইস এ প্লান্ডার্স একানমি লুটপাটের অর্থনীতি এর অন্য কিন্তু কোনো ব্যাখ্যা নেই আজকে আমাদের দেশ বিদেশ থেকে যত ঋণ নিয়েছে এই ঋণের বোঝা প্রত্যেকটা মানুষের উপরে ষাট হাজার টাকা করে একটা শিশু যে জন্ম নেবে সে ষাট হাজার টাকা ঋণ নিয়ে জন্ম নেবে বহু শিশু আছে সারা বছরে ষাট হাজার টাকা জমাতে পারবে না ওই ঋণ করে থেকে এই সরকারি ঋণ বলে দেবে কোথেকে থেকে। আমাদের মাত্র ডেট সার্ভিসিং করতে সারা বছরে কত যে টাকা চলে যাচ্ছে তার কোনো হিসাব নেই সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে সেই কারণে পুরা দেশ সত্যি সত্যি আস্তে আস্তে মৃত্যু দিকে যাচ্ছে হাজারটা বলা যাবে আমাদের দেশ থেকে প্রতি বছর বিদেশে টাকা পাচার হয় কত সত্তর হাজার কোটি টাকা তারপরে সাত বছর তারা আর একটাতে দশ বছর তাও নিশ্চিত হতে পারছেন না আরও কয়েক বছর দেওয়া দরকার অনেক কোন ফাঁকে বেরিয়ে টেরিয়ে যায় চালিয়ে যাচ্ছেন একটার পর একটা মাত্র দুই কোটি বা আড়াই কোটি ওই টাকা উনি চুরি করেছেন খেয়ে ফেলেছেন টাকা নাই না টাকা আছে ব্যাংকেই আছে দুই কোটি টাকা এখন আট কোটি টাকা হয়ে গেছে কিন্তু তারপরেও সাজা দিলেন কেন একটাই কথা বলতে পারতেন এই টাকা যে অ্যাকাউন্টে যে ব্যাংকে থাকবার কথা ছিল সেই জায়গাটাই আর একটা অ্যাকাউন্টে আর ব্যাংক আছে এবং দুই কোটি টাকা আট কোটি টাকা হয়েছে খুব বেশি বললে আপনি বলতে পারেন একটা অনিয়ম হয়েছে এইটার জন্য এত বছর সাজা আর এই যে সত্তর হাজার কোটি টাকা পার হয়ে যায় এই যে হলমার্কের চার হাজার কোটি টাকা যায় আর আমাদের অর্থনীতি তখনকার অর্থমন্ত্রী বললেন ইট ইস আট বাদামের খোসার মতো হাজার কোটি টাকা বাদাবের খোসা আর 2 কোটি টাকা একেবারে লোহার বস্তা হয়ে গেছে এত বড় মিথ্যাবাদী সরকার কতমাসে জনগণ কি বিভ্রান্ত করবাজরে ওদের একটা আর পর একটা এরকম জিনিস তৈরি হচ্ছে এরকম সরকার কি করবে বলেন এই যে লিখেছেন এখানে নুসরাত একটি প্রতিবাদ আমার মাঝে মাঝে খুবই কষ্ট এমনি একটা কষ্টের ব্যাপারই তো 17 বছরের একটা মেয়ে ভাবেন তো নিজের মেয়ে 17 বছর তার চোখে স্বপ্ন সারা পৃথিবীকে রঙিন দেখছে ছুটে ছুটে বেড়াচ্ছে ঘুরছে মাদ্রাসায় বলেন স্কুলে অথবা কলেজ কলেজে বলেন যেখানেই যাচ্ছে সে সে কিন্তু স্বপ্নে দেখছে সবসময় হাসে খেলে সেই মেয়েটাকে এত নিষ্ঠুরভাবে ধরে ধর্ষণ করা হয়েছে দর্শন করবার পর তাকে সে মেয়ে এরকম দৃঢ় হচ্ছে সে ঠিক করেছে আমি মামলা করব আওয়ামী লীগের একজন লোক বা যুবলীগের একজন লোক তাকে দেখে নিয়েছে বলেছে থানায় যেতে হবে থানায় গেছে এই ভিডিও আপনারা দেখেছে কিনা আমি জানি না ওই ভিডিও যারা দেখেছে যে পুলিশ কীরকম করে তাকে জিজ্ঞাসাবাদ করছে আর দুঃসরা কীরকম করে তা আপনারা চোখের পাড়িয়ে রাখতে পারবেন না এত কম বয়সের একটি মেয়েকে যেতে আমরা দেখিনি মেয়েটা বলেছে আমি প্রতিবাদ করব প্রতিবাদ থামবে না তখন তাকে ধরে নিয়ে গেছে ছাদে নিয়েছে কিভাবে আগুন দিয়েছে কিভাবে আগুন হয়ে নুসরাত উপরে থেকে নিচে নেমেছে আপনারা পত্রিকায় করেছেন প্রতিবাদ করছি করসি তফাক্কি হাইকোর্ট একটা রায় দিয়েছে অবজারভেশন বলেছে এই যে ধর্ষণ এই রকম বেড়ে যাচ্ছে মানে যে 94 সালে আপনাদের ইয়াসমিনের কথা বুনিয়ে আছে তারপরে ঘটনা আপনাদের বুনিয়েছে আর কি কি হয়েছে एक्टर পার एक्टर আছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি কত સેঞ্চুরি করার অনুষ্ঠান করেছিল আর তনু উমিতা আদসরাও আছে এমন যে নুসরাতের পরেও তো কত একটা বেড়ে গেছে একেবারে রেপ এন্ড মার্ড অসংক ঘটনা আছে একটা মহামারীর মতো সারা দেশে এটা চলছে আর উনি বলছেন একটা কেউ ছাড়া হবে না সবই তো ছাড়া পেয়েছে ধরে রাখতে পেরেছেন তাকে জাহীনগরের মানকে ধরে রাখতে পেরেছেন বিচার হয়েছিল সেই বিচার আপনি যেই বিচার করেন যাবজ্জীবন কারাদণ্ড দিলেও ও পাঁচ বছর পরে পেয়ে যেতে পারে আর আমাদের উদার চিতা প্রেসিডেন্টরা তো আছে ক্ষমা করে দেবার জন্য তাহেরকে ক্ষমা করেননি তাহের ছেলেকে ক্ষমা করেননি তো এইরকম আরও যারা যারা করবে ধর্ষণ পাঁচ বছর পরে বলে থাকবে না ক্ষমা করে দেবে তারা বদলে টাকা বানাবে এইরকম নৈতিক চরিত্র সম্পর্কে হাইকোর্ট এত ব্যাখ্যা করে বলেছে কিনা জানি না কিন্তু এই চরিত্রের কথা বলতে গেলে আপনাকে বলতে হবে ওই লোকটা ওই মাদ্রাসার প্রিন্সিপাল থাকলো কেমনি ধর্ষণের আর একটা ঘটনা তার আছে না আগে পথ যদি ধর্ষককে মাফ করে দেয় তাহলে ধর্ষণ বাড়বে খুনি যদি মাফ পায় খুন বাড়বে অপরাধ যদি চলতে থাকে তাহলে অপরাধ চলবে এখন যারা ক্ষমতায় বসে আছে তারা তো অপরাধীদের সরকার অপরাধীদের বাপ তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখ হয়ে গেছে রাত্রেবেলায় আমরা একটা বড় ভয়ঙ্কর সময় বাস করছি এই জন্য আমি বলতে চাই যে এই সরকার তার কাছে কোনো বিকল্প নেই অত্যাচারী হওয়ার নির্যাতনকারী হবার সমস্ত মানবতাকে বিসর্জন দেওয়ার কেবল ক্ষমতা তার দখল করে রাখতে হবে নাহলে তার অস্তিত্ব থাকবে না কাল ক্ষমতা থেকে নেমে যাক একটা মানুষকে যদি রাজপথে কোনো জায়গাতে এই দলের নাম নিতে পারেন তখন আমাকে বলবেন কালকে একজন বক্তা আমরা সিলেট ছিলাম বললেন যে আমাদের সম্পর্কে আমাদেরকে গোছাবার কথা বলছেন আমাদের রাজনৈতিক দল গোছাবার কথা বলছেন এইসব কথা আমাদের বলবে না আওয়ামী লীগকে বলেন আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করে ইট ইস বাংলাদেশ পুলিশ লীগ পুলিশ লীগ নাই তো আওয়ামী লীগ আছে যুবলীগ আছে ছাত্রলীগ আছে এবং ওই পুলিশকে দিয়েই সব কিছু করেছেন সেই পুলিশ হুসরাতকে ডেকে ধমক দেবে তাই তো স্বাভাবিক ওই পুলিশ যখন মাদ্রাসার প্রিন্সিপালকে বলে আমি আছি স্যার চালিয়ে যান তো চালিয়ে যেতে থাকবে একটা রেপ করবে আর এক লাখ টাকা ধরিয়ে দেবে তার আর দরকার কি আছে কোনো চেষ্টাই করবে না এইভাবে যে নীতির চূড়ান্ত ধরনের অপমান কদাচার এটা আমাদের সমাজকে সর্বাংশে নষ্ট করেছে এবং খেয়াল করবেন এই সময় বানু একটা বক্তব্য দিয়েছে হজরত আলীর কথা বলে না আর জীবনানন্দ দাশের কবিতা পড়েছেন তো হয়তো অনেকে আপনারা না ওটা তো ছাড়পত্র বলছে ওটা বলছে জীবনানন্দ দাসের কবিতা আছে তার মধ্যে উনি বলছেন যে এখন চোখে দেখে না যারা তারাই সমাজ চালায় যাদের হৃদয়ে কোনো প্রেম নাই প্রীতি নেই দরদ নেই মানবতার প্রতি ভালোবাসা নেই তারাই সবচেয়ে বেশি বিজ্ঞ এখন টিভি খোলেন খালি চামচা পত্রপত্রিকায় সত্য কথা লিখতে দেখবেন না এটা একটা খরা চলছে ভয়ানক সেই খরার সময় সবচাইতে বেশি দরকার দাঁড়িয়ে থাকা নীতি নিয়ে অপসিনভাবে লড়াই করা তার কোনো বিকল্প নেই আমি যদি মনে করি ওই কোনো রকমে মানে সরকারের কাছে গিয়ে তলবি বহন করবার চেষ্টা করা তার পা সালাম করা তাকে ভালো ভালো কথা বলে কিছু কিছু কাজ আদায় করব এই কাজ করতে পারবেন না হবে না কারণ কোনো কাজ তারা অ্যালাউ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আপটাকে বন্ধ করে দেয় কিন্তু মানুষ মানুষ তো ঠিক আছে আমি আবার বলি দেখেন এই যে কথাটা লিখেছেন এত সুন্দর নুসরাত একটি প্রতিবাদ কীরকম করে একটা মেয়ে জ্বলতে জ্বলতে ওই ফেনি থেকে ঢাকা পর্যন্ত এসছে সারা দেশে সে আগুন ছড়িয়ে গেছে না আমি আপাকে বলি এই সংগঠনে যারা যারা সংগঠক আছেন তাদেরকে বলি একটা বক্তৃতা সম্ভবত আপনি করেছেন বলেছেন যে সেই রকম প্রতিবাদ কিন্তু নুসরাতের পরে হয় নাই আমি এটা ঠিক মনে করি আমেরিকাতে প্রেসিডেন্ট ইলেকশনের পরে ট্রাম্পের বিরুদ্ধে যদি পাঁচ লক্ষ নারী মিছিল হতে পারে তাহলে নুসরাতের হত্যাকাণ্ডের যথার্থ বিচার দাবি করে এখানে কেন এক লাখ নারী মিছিল হতে পারবে না বলবেন সেরকম করে সংগঠিত নই এখন যদি মিছিল করতে যায় তাহলে পুলিশগুলি করতে পারে কিন্তু আমি বলবো নুসরাতের উপরে আমরা যদি এমনকি একটা মৌন মিছিল শোক মিছিল করতাম তারপরে গুলি চালাতে পুলিশ পারতাম কিন্তু একটা শক্তি দাঁড়াতো আমি বলছি না কাউকে দোষ দিচ্ছি না আমি নিজেও তো পারিনি আমার নিজের শক্তি নেই আপনারা পারেননি কিন্তু খেয়াল করবেন এইটা চলতে থাকবে এবং এই প্রতিবাদের জন্যে আমাদের দাঁড়াতে হবে যদি মনে করেন অন্য কোনো কৌশল করে দর কষাকষি করে দেশে বিদেশে লোকজনের সঙ্গে কথাবার্তা বলে কোন রকমে সাগরের বাচ্চাটা বের করে আনবো ওইটা হবে না ইউ হ্যাভ টু ফাইট এটা আমি মানি লড়াই মানে কেবল অবিবেচকের মতো গুয়ারতবির মতো হটকারীর মতো লড়াই করতে হবে সে লড়াই বুঝে শুনেই লড়াইটা করতে হবে কিন্তু লড়াইয়ের মধ্যে যদি অপস কবিতা থাকে তাহলে সেই লড়াই জিততে পারবেন না বর্তমান সময় এই জন্যেই খুব জটিল সময় আমি আবারও আওয়াজকে ধন্যবাদ দিই আর বাংলাদেশের নারী সমাজকে বিশেষভাবে ধন্যবাদ দিই দেখেন তিরিশ তারিখের নামে যা হয়েছে এই রকম কাণ্ড পৃথিবীতে কথা হয়নি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছি আমরা চার মাস এখন এপ্রিল তো শেষ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাসে আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ দুঃস্বাত করেছে ওই জন্যেও আলোর বাতি আমাদের কাছে প্রতিবাদের আলোর বাতি মারা গেছে কিন্তু মাথা রাখতে পারে আবার দেখেন এই নারীদেরকেই যখন কুয়েত বৈত্রী হলে তারা একেবারে ধরে ফেললো এই সমস্ত জুয়াচুরি চলবে না ভোট বাক্সে ভরে রাখার এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তারা রোকেয়া হলে সমস্ত বস্তা ভর্তি ব্যালট পেপার রেখেছিল সিল দিয়ে সেটা ধরে ফেলেছে এই জন্য মাঝে মাঝে আবার মনে হয় যে নারীরা এই আন্দোলন আগেই করবে এরকম বলেন আমরা যে তারাই আগে যাবে ভ্যানগার্ড আমরা পেছন পেছন যাব আই এম অ্যাডমিট টু দ্যাট যদি সত্যি সত্যি তা হয় পা এখানে আছেন উনি উদ্যোগ যদি নেন আরও যারা আছেন তারা যদি উদ্যোগ দেন আমি বিদিতভাবে বলবো এটা বিএনপির ব্যাপার তো সমগ্র জাতির ব্যাপার মানবতার ব্যাপার নারীত্বের ব্যাপার মাতৃত্বের ব্যাপার তো সবাই আসতে পারেন কেন আসবেন না সবাই মিলে সেই লড়াই করেন তখন ডাকেন আপনাদের সামনে সেরকম কেউ থাকুক যিনি শ্রদ্ধায় বুদ্ধিতে ভালোবাসায় মানুষের কাছে পূজনীয় একজন দুজন চারজন অনেক লোক হয়তো পাওয়া যাবে এই লড়াইটা ধীরে ধীরে গোছাতে থাকেন আজ হোক কাল হোক এক বছর পরে হোক এই লড়াই ঠিকই আবার সঙ্গবদ্ধ করে রাস্তায় আনতে পারবে কথা এখন বাড়াবো না শুধু এই কথা আবার বলব এখন বিবেক বন্ধক দেবার সময় নেই জানি এটা খুবই রিস্কি জানি এই রকম নিষ্ঠুর সরকার বাংলাদেশে আসেনি বেগম জিয়া বলে গেছিলেন একটা লেডি হিটলার ক্ষমতায় আসছিল আমি মনে করি উনি খুব ফিল করে এখন কে দিয়েছেন এটার জবাব আমি দেব না যদি মির্জা ফকিল ভাই দেন করে আপনাদের সবার কাছে আমি সেই দিকে এইটার জবাব একটা দেওয়া উচিত আমার পাশে বানু বসা বানু এখন বিএনপির একজন বড় নেত্রী কিন্তু বানু একেবারেই যখন ছোট ওর বিয়েও হয়নি তখন থেকে আমি দেখছি মানে আমরা একসাথে দল করতাম ওর হাজব্যান্ড সালামও দল করত আমার কমিটি সাংগঠনিক সম্পাদক ছিল এখন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মানে আমি তো বিশ্বাসই করতে পারি ও জেলে গেছে সকালবেলা গেছে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছে তারপর বেল কাটছে বিচারকরা অন্ধ ওরা কেবল ওই নির্দেশের অপেক্ষায় থাকে এবং সেইভাবে কাজ করে পার মুক্তি দাবি করি আর সবার কাছে এইটা আবেদন করি আমি कपिलভাই এখানে আছেন আমাদের লড়াই ভিন্ন মাছার কোনো পদ্ধতি অন্য কোন পদ্ধতি আবশ্যক আমি বলতে সহজীবিতায় সহমরবিতায় সমঝোতায় আপনি জিততে পারবেন আর যদি সমঝোতা হয় তাহলে সেই সমঝোতা কতগুলি বলেন কি সমঝোতা হয়েছে। আগেই তো আপনার কাজ ছেড়ে ফেলেছেন পার পরে সমঝোতা করবার মতো গুটি আপনার কাছে আছে খেলতে বসে দাবার চাল দিয়ে দেশের এখন ওই পক্ষ চাল দেবে আপনাকে অপেক্ষা করতে হবে এই রকম একটা পরিস্থিতিতে আমাদের না ভালো খোদা হাফেজ ভালো থাকবেন